চিন্তাও করি নাই। আমাদের তো কাউকে কোনো সন্দেহ হয় না। সোহেলে আমি সুজিবে পার্শ্বপার্শ্বী করতেছি, আরে দেনে দেখে টেগা, আরে সোহেলে এটা বাদ দিছে। তারা যে মোবাইলটা ছিনতাই করে নিয়েছে সেটা অতি অল্প দামে বিক্রি করছে। রাজধানীর যান্ত্রিক কোলাহলে প্রাণের স্পন্দন যেন এই ধানমন্ডি লেক। প্রায় 3 কিলোমিটারের এই লেক ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণা দিনরাত 24 ঘন্টা। কেউ শরীরচর্চায় ব্যস্ত, কোথাও চলে বিনোদন আড্ডা। তবে লেকের নির্ভাবনার এই পরিবেশ বদলে গেছে সম্প্রতি ঘটে যাওয়া এক ঘটনায়। 22 অক্টোবর দিবাগত রাতে রবীন্দ্র সরোবর এলাকায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পুলিশের সুরতহাল প্রতিবেদনে বলা হয়, নিহত ব্যক্তি মধ্যবয়সী একজন পুরুষ এবং শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ছিনতাই মনে করছে তারা। মূল্যবান কিছু তার কাছ থেকে ছিনতাই বা ছিনিয়ে নেওয়ার সময় একটা দস্তাদস্তি হয়েছে ওখানে। রবীন্দ্র সরোবরে পড়ে থাকা সেই মৃতদেহটি ছিল মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন মজুমদারের। প্রতিদিনের মতো সেদিন রাত 8টার দিকে শরীরচর্চার জন্য গিয়েছিলেন ধানমন্ডি লেকে, তারপর আর ঘরে ফেরেননি। কয়েকদিন আগেও নর্থ সার্কুলার রোড বা ভূতের গলির এই বাসাটিতে চাঞ্চল্য ছিল, ছিল ব্যস্ততাও, এখন সেখানে শোকের ছায়া। আমি 12টা পর্যন্ত আমি চিন্তা করি নাই ওইভাবে কিছু। তারপর যখন 1টা বেজে গেছে তখন আমার চিন্তা লাগলো যে 1টা বেজে গেছে, ও এখনো আসতেছে না। এক ফোন করি, ফোন করার পরে রিং হচ্ছে হচ্ছে হচ্ছে। আমি ওর 2টা সিম, টেলিটক আর রবি, 2টাতেই ফোন করলাম। অনেকবার ফোন করলাম কিন্তু সে ফোন রিসিভ করতেছে না। ফোন রিসিভ না করাতে আমি তো তখন কি করবো বুঝতেছি না। এরকম আমি ট্রাই করতে করতে আরও 10-15 মিনিট হয়ে গেল, তখন আমি আবার সে ফোন করলাম, এরপরে ফোন বন্ধ করে দিল। 1টা বিশের পরে আমি আর পাইনি, তারপর থেকে ফোন বন্ধ। মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাত প্রতিদিনের মতো হাঁটতে বেরিয়েছিলেন, মাঝপথে পরিবারের অন্য সদস্যদের সাথে দেখাও হয়েছিল, কিন্তু হুট করেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েন। কখন শুনতে পারলেন যে আমাকে আসলে ভাইরা কিছু বলে নাই? আমি একদম লাস্ট আওয়ারে আমার ভাসুর জিজ্ঞেস করলো যে ফোন করে আমাকে বলতে, আমি জানি যে ও মিসিং, পাওয়া যাচ্ছে না। তারপর আমার ভাইয়ের ছেলেটা বললো যে পুপি একটা হাইজ্যাকের ঘটনা ওখানে হয়েছে। মধ্যরাতেও আপনজনের ফিরে না আসা, তার উপর এমন খবর চিন্তার ভাঁজ ফেলে দেয়। নানা মাধ্যমে শাহাদাতের খোঁজ নিতে থাকেন স্ত্রী, শেষে যখন খবর পান ততক্ষণে তিনি প্রাণহীন। ও যে এভাবে নিউজ হয়ে যাবে এটা কখনো চিন্তাও করি নাই। আজকে আমার বাসায় টিভি চ্যানেল, আমার বাসায় সাংবাদিক, পুলিশ, এগুলি তো আমরা চাই নাই ভাই। আমার 3টা বাচ্চা ছোট ছোট, ওদের ভবিষ্যৎ কি হবে? অভিভাবকহীন পরিবারটিতে এরপর থেকেই শোকের মাতম। সেই শোক আদৌ কাটিয়ে উঠতে পারবেন কিনা তা আমাদের জানা নেই। বড় মেয়েটা কাঁদতেছে, আম্মু বাবাকে মানুষ মেরে ফেলছে, এটা কি সহ্য হয়? আজকে অসুখ হইতো, করে পড়ে থাকতো, অসুস্থ থাকতো, আমরা দেখতাম, আমরা চেষ্টা করতাম, কিন্তু এভাবে আততায়ীর হাতে যে মারা যাবে এটা তো কল্পনাও করি নাই। অভিজাত এলাকায় এমন খুনের ঘটনায় নড়েচড়ে বসে প্রশাসন, মাঠে নামে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট। শাহাদাতের খুনের রহস্য উন্মোচনে মরিয়া তারা। প্রশাসনের নাকের ডগায় এত নিরাপত্তার মধ্যেও মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাত খুন হলেন কিভাবে? কারা কি উদ্দেশ্যেই বা তাকে খুন করল? আমাদের তো কাউকে কোনো সন্দেহ হয় না এইখানে, এরকম ওই ধরনের বন্ধু বান্ধবের সাথেও চলে না। ইঞ্জিনিয়ার শাহাদাত যেখানে খুন হয়েছেন সেটি ধানমন্ডি থানা এলাকায়, ফলে খুনিকে আইনের আওতায় আনতে তাদের বিশেষ তৎপরতা শুরু হয়। শেষ পর্যন্ত কি হয় সেটি দেখতে সঙ্গী হয় টিম সার্চ লাইট। ওই রাতে ঘটনাস্থলের অদূরে একটি সিসি ক্যামেরায় এক কিশোরকে দৌড়ে পালাতে দেখা যায়।
ঘড়ির কাটায় তখন রাত 12:30। তবে চেহারা পরিষ্কার বোঝা গেল না। অন্য সব ফুটেজ বিশ্লেষণ করে মিলল সন্দেহভাজন সেই কিশোরের পরিচয়। পুলিশের প্রথম যাত্রা রাজধানীর উপকণ্ঠ কামরাঙ্গীর চরে। কাটায় কাটায় মেলানো অভিযানে ধরা পড়ল সন্দেহভাজন রাব্বি। এবার নিশ্চিত হওয়ার পালা। রাব্বির গতিবিধি ও আচরণ সন্দেহজনক ঠেকলেও সে কিছুতেই মুখ খুলছে না, নিজেকে নিরপরাধ প্রমাণের চেষ্টা চালিয়ে যেতে লাগলো। এই বয়সী কিশোরদের অপরাধে জড়িয়ে যাওয়ার পেছনে পরিবারও যে অনেকাংশে দায়ী, তার উৎকৃষ্ট একটি উদাহরণ মিলল বেরিয়ে আসার সময়। নাছোড়বান্দা স্বজনদের শান্ত করতে শেষে তথ্য প্রমাণ দেখাতে বাধ্য হলো অভিযানকারী দল। কিছুটা থামানো গেল তাদের। প্রযুক্তিগত প্রমাণের সাথে যুক্ত হলো নতুন এক সাক্ষী, যে এখনো বৈষয়িক লাভ ক্ষতির হিসাব শেখেনি। তবে তার বক্তব্যে বাদ সাধলেন অন্য দুজন। এত কিছুর পরও পরিস্থিতি শান্ত হলো না, পুলিশও কিছুটা বিব্রত। ইঞ্জিনিয়ার শাহাদাত যে রাতে খুন হন সেই রাতের একটি আবহ তৈরির চেষ্টায় পুলিশ। ঘটনাস্থলে আনা হয়েছে সন্দেহভাজন রাব্বিকে। নতুন কৌশল বেছে নেওয়া হলো, দেখা যাক এবার ধরা দেয় কিনা। তোর বোন কি তোর ব্যাপারে মিথ্যা কথা বলবে? তোর বোনই তো কইছে যে তুই অনেক রাত্রে বাসায় আছিস। টনিকের মতো কাজ হলো এবার। সিসি ক্যামেরার ফুটেজে ঠিক এভাবেই দৌড়ে পালিয়েছিল রাব্বি। ঘটনাস্থলে থাকার কথা স্বীকার করলেও খুনের দায় নিতে চাইল না। তবে বারবার জিজ্ঞাসাবাদে রাব্বির মুখ থেকে কয়েকটি নাম বের করতে পারল পুলিশ। এখন খতিয়ে দেখার পালা, ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা। দ্বিতীয় দফায় অভিযান শুরু হলো পুলিশের। রাব্বির দেয়া তথ্যে কামরাঙ্গীর চরের আরেকটি বাসায় তল্লাশি চালিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ চলল। তবে কোনো তথ্যই মিলল না। বোঝা গেল ধুরন্ধর রাব্বি সূক্ষ্মভাবে বোকা বানিয়েছে পুলিশকে। পুলিশও নাছোড়বান্দা। নতুন সূত্রের খোঁজে দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ। তথ্য বলছে গেল 17 বছরে ঢাকায় কিশোর অপরাধে খুনের ঘটনা ঘটেছে 120টি, গেল 2 বছরে এই সংখ্যা 34 জন। অন্যদিকে 2021 সালে যেখানে চুরি ছিনতাইয়ের ঘটনা ছিল 1,343টি, সেখানে চলতি বছরের প্রথম 9 মাসেই ওই সংখ্যা ছাড়িয়ে গেছে। কিশোর অপরাধের ঊর্ধ্বগতির এমন পরিসংখ্যান ভাবিয়ে তুলেছে প্রশাসনসহ সংশ্লিষ্টদের। ঘটনার দিন কোন প্রেক্ষাপটে খুন হলেন ইঞ্জিনিয়ার শাহাদাত? মধ্যরাত পর্যন্ত তিনি লেকে কি করছিলেন? কেই বা তাকে খুন করল? প্রশ্নগুলোর উত্তর মেলাতে হিমশিম খেতে হয় ধানমন্ডি থানা পুলিশকে।
তবে থমকে যাওয়া তদন্ত হঠাৎই গতি পায় নতুন একটি সূত্র পাওয়ার পর। টাইম লাইন ধরে খুন হওয়ার ঘণ্টাখানেক আগের একটি সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশের। তুই তো এদিক দিয়ে হেঁটে গেছিস আর বাইরে শুয়েছিস এই রুটটা দিয়ে, ঠিক না? কিন্তু আওয়ার সময় কি উল্টা পাশ দিয়ে আসছিস? সিসিটিভি বিশ্লেষণে তদন্ত সংশ্লিষ্টরা বুঝতে পারেন ছিনতাইয়ের আগে মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাতকে পরিকল্পিতভাবে ফাঁদে ফেলা হয়। এই দৃশ্যই মোড় ঘুরিয়ে দেয় পুরো তদন্তের, অর্থাৎ খুন হওয়ার আগেই রাব্বির সঙ্গে পরিচয় হয়েছিল মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাতের। চতুর রাব্বির আর এড়ানোর পথ নেই, চাক্ষুষ প্রমাণ নিয়ে তার মুখোমুখি তদন্তকারীরা। একে একে বেরিয়ে আসতে থাকে খুনের লোমহর্ষক বর্ণনা। টিম সার্চলাইটের কাছেও যেটি স্বীকার করেছেন রাব্বি, সোহেলে আমি সুজিবে পাশাপাশি করতেছি, আরে দেনে দিকে টেগা, আরে সোহেলেটা বাদ দিছে, এই জায়গায় বাদ দিছে, আরে সোহেলে আমি যাবলে ধরছে, আমি ধরছে, আরে সোহেলে বুকেটা বাদ দিছে, আর মোবাইলটা লুট দিছে। আমি এভাবে আগেও একাধিকবার ছিনতাই করেছে কিশোর রাব্বি ও তার সহযোগীরা। পুলিশের হাতে ধরা পড়লেও বয়স বিবেচনায় মুচলেখা দিয়ে প্রতিবারই পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের এই চুরি ছিনতাই হত্যাকাণ্ডে রূপ নেয় মেরিন ইঞ্জিনিয়ার শাহাদাত খুনের মধ্য দিয়ে। এরপর মুঠোফোন নিয়ে দৌড়ে পালায় রাব্বি, চলে যায় রসুলবাগের বাসায়। তবে সিসিটিভির কারণে শেষ রক্ষা হয়নি তার। মুঠোফোনটি রাব্বি বিক্রি করেছে দুলালের কাছে, সেই দুলালকেও গ্রেফতার করেছে পুলিশ। খুনের আলামত উদ্ধার হলেও ইঞ্জিনিয়ার শাহাদাতের ফোনটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। তারা যে মোবাইলটি ছিনতাই করে নিয়েছে সেটা অতি অল্প দামে বিক্রি করেছে, মাত্র 3500 টাকায় মোবাইলটি বিক্রি করেছে, এবং তাকে তাদেরকে দেওয়া হয়েছে 10 পিস ইয়াবা, 3500 টাকা আর 10 পিস ইয়াবার বিনিময়ে তারা ওই মোবাইলটি দিয়েছে। ধানমন্ডি লেক পাড়ের কিছু সংকটের কথাও তুলে ধরলেন পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা। লেকে কেন্দ্র করে যে হাঁটার যে রাস্তা, এই রাস্তা যখন বিদ্যুৎ না থাকে সে সময়টা অনেকাংশে অরক্ষিত হয়ে যায় এবং ভীতিকর হয়ে যায়। সুতরাং এই জন্য আরও নিজেদের সতর্কতা অবলম্বন করা আমার মনে হয় অনেক ভালো, এবং আমি মনে করি যে এখানে পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা দরকার আছে। নেশার অর্থ জোগাতে ছিনতাইয়ের ঘটনাটি একটি ইঞ্জিনিয়ার পরিবারের স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। মেধা ও যোগ্যতায় যিনি বিদেশ বিভুঁয়ে আলো ছড়িয়েছেন, তিনি নিজ দেশে বেড়াতে এসে করুণ পরিণতির শিকার হলেন। এমন পরিণতির শেষ কোথায়? দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চ লাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।